এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানির সত্ত্বাধিকারী মোহাম্মদ জামিল ইকবাল দু হাজার কর বছরে ফার্ম ক্যাটাগরিতে দেশের তৃতীয় সর্বোচ্চ ও সিলেট অঞ্চলের সর্বোচ্চ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হলেন রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মোমিন এই ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এফসি এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইয়াসমিন এতে উপস্থিত ছিলেন বছর ধরে সিলেট অঞ্চলের গেল আট সেরা করদাতা হিসেবে সম্মানিত হচ্ছেন ইকবাল টাইমস এই সম্মাননায় ভূষিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে এই উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে বাংলাদেশের জনগণকে এবং যারা ট্যাক্স দিচ্ছেন তাদেরকে এই যে সবাইকে উৎসাহিত করার জন্য এই প্রচেষ্টার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এই সম্মাননা পেয়েছি সেটা শুধু আমার গর্ব নয় আমার প্রতিষ্ঠানের সবার অক্লান্ত পরিশ্রমের এইটা ফসল এবং দেশকে সোনার বাংলা রূপান্তরিত করতে হলে অবশ্যই আমরা সবাই এখানে এগিয়ে আসতে হবে গভর্নমেন্টের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই যাতে করে মানুষ মানে যারা ট্যাক্স যোগ্য তারা উত্তরোত্তর যাতে ট্যাক্স দিতে পারে আমরা এইটা করব তবে একটা কথা বলতে চাই ট্যাক্স দেওয়াটা আরও সহজলভ্য এবং ভয়ভীতি মানে ভয়ভীতি বাধা যাতে মানুষ ট্যাক্স দিতে পারে এই জন্য গভর্নমেন্ট যাতে মানে এই ব্যবস্থা নিতে পারে